পৃথিবীর সময়ের হিসেবে চাঁদে চোদ্দ দিন কাজ করবে বিক্রম এবং প্রজ্ঞান চন্দ্রযান থ্রী মুন ল্যান্ডিংয়ের বিষয়ে চোদ্দ দিন কাজ করবে বিক্রম এবং প্রজ্ঞান পৃথিবীর চোদ্দো দিনের হিসেবে চাঁদে হচ্ছে একটা মাত্র দিন এই সময়টাতে চাঁদে সূর্যের আলো কিন্তু পাওয়া যাবে রোভার আর বিক্রম তাদের সোলার প্যানেলে সূর্যের আলো থেকে এনার্জি বুস্ট করবে বলে রাখা ভালো চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রায় দুশো বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা কিন্তু এখন অতটা চাপ নাই কারণ ওখানে সূর্যের আলোটা পড়ছে আর সেই সূর্যের আলো থেকে সোলারের মাধ্যমে তারা এনার্জি বুস্ট করে নিচ্ছে কিন্তু চোদ্দো দিনের পরে কি হবে ইসরো জানাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে এখন দিন চলছে সূর্যের আলো থেকে শক্তি নিয়ে কাজ শুরু করবে রোভার প্রজ্ঞান যতক্ষণ সূর্যের আলো থাকবে ততক্ষণই সচল থাকবে এই প্রোগ্রাম চাঁদের মাটিতে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ করবে সমস্ত কিছু তারা এখানে পরীক্ষা করবে তেজস্ক্রিয় মৌলের খোঁজ করবে জলের অস্তিত্ব খুঁজবে কোনো ভালো ধাতু আছে কি না সেটার খোঁজ করবে প্রাণের অস্তিত্ব আছে কি না খোঁজ করবে কিন্তু সূর্যের আলো চলে গেলে আর কাজ করতে পারবে না রোভার তখন পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে পৃথিবীর সময়ের হিসেবে ১৪ দিন পরে চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু রাত নামবে কারণ পৃথিবীতে যেটা ১৪ দিন চাঁদের সেটাই একটা মাত্র দিন সূর্যের আলো আর থাকবে না তখন হিমশীতল ঠান্ডা গ্রাস করবে চাঁদের দক্ষিণ পিটকে এই সময় বিক্রম এবং রোভার দুজনেই নিষ্ক্রিয় অবস্থায় চলে যাবে এই সময়টা আরো 14 দিন ধরে চলবে তবে ওই 14 দিন রোভার আর বিক্রমের সঙ্গে যোগাযোগ করা যাবেই না কিন্তু এখানেই শেষ নয় ইসরোর বিজ্ঞানীরা বলছেন যে বিক্রম প্রোগ্রামের মৃত্যু হবে না চোদ্দ দিন পরে আবার যখন সূর্যের ক্ষীণ আলোর রশ্মি দক্ষিণ পিঠে আসবে তখন তারা আবার জেগে উঠবে সেইভাবে বানানো হয়েছে এখানেই ইসরোর বিরাট বড় একটা সাফল্য যে ওর মৃত্যু নেই চোদ্দ দিন পরে আলো ফুটলে আবার সে জেগে উঠবে এখানেই ইসরোর সবথেকে বড় সাফল্যটা লুকিয়ে আছে এমনভাবেই বিক্রম আর প্রজ্ঞানের যন্ত্রপাতি তৈরি হয়েছে এতটাই আধুনিক পদ্ধতিতে গড়েছেন বিজ্ঞানীরা যে চোদ্দ নিজের থেকেই জেগে উঠবে তারা এবারে বলি বিক্রম আর প্রজ্ঞান কি পৃথিবীতে ফিরে আসবে এই প্রশ্নটা অনেকের মনেই বিজ্ঞানীরা বলছেন সে সম্ভাবনাটা কম চাঁদ থেকে আর ফিরবে না বিক্রম এবং প্রজ্ঞান চাঁদের মাটিতেই তারা থেকে যাবে ইসরো জানিয়েছে প্রজ্ঞান এবার তার কাজটা শুরু করবে আগে অবতরণ স্থলের চারিদিক ভালো করে পরীক্ষা করে নেবে তারপর বাকিটা পরীক্ষা করবে রোভারের রেডার এবং সেন্সার ভালো করে আগে চারদিক পরীক্ষা করবে আশপাশে কোনো গহবর আছে কিনা বিপদের কোনো সম্ভাবনা আছে কিনা তা বারবার পরীক্ষা করার পরেই চাঁদের মাটি সংগ্রহের কাজ শুরু করবে তারা এখন চাঁদের ধুলো রেগলির থেকে বাঁচাতে প্রজ্ঞানকে সুরক্ষা দিচ্ছে ইগরো ইসরো ইসরো এখন কিন্তু এই সুরক্ষার কাজটা করে যাচ্ছে বিক্রম এবং প্রজ্ঞানের গায়ে যাতে ধুলো লেগে না থাকে সেটাও কিন্তু দেখা হচ্ছে আর ওখান থেকে বিভিন্ন রকম ফুটেজ ছবি তুলে তুলে কিন্তু তারা পাঠাচ্ছে দর্শক আপনাদেরকে আপডেট দিতে থাকবো সঙ্গে থাকুন স্মার্ট দুনিয়ায়